ব্যারাকপুর ভোলানন্দ বৃদ্ধাশ্রমের আবাসিকদের ভ্যাকসিন দেওয়া হলো। ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালের তরফ থেকেই এই আয়োজন। যে সমস্ত অসুস্থ মানুষ রয়েছেন তাদেরকে ভ্যাকসিন দিতে শুরু করা হয়েছে দুয়ারে ভ্যাকসিন কর্মসূচির মাধ্যমে। ঠিক তেমনভাবে ব্যারাকপুর ভোলানন্দ বৃদ্ধাশ্রমের আবাসিকরা করোনা ভাইরাসের ভ্যাকসিন নিতে পারেননি এতদিন, তাদেরকে এবার ভ্যাকসিন দেওয়া হলো ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালের তরফ থেকে। এই দিনের ভ্যাকসিন কর্মসূচি নিয়ে বলতে গিয়ে ব্যারাকপুরের ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতাল সুপার ডাক্তার সুদীপ্ত ভট্টাচার্য ও শ্রীগুরু ভোলা আনন্দ আশ্রমের সম্পাদক তমাল হালদার জানান, ব্যাপারটা হচ্ছে যে ভোলানন্দ বৃদ্ধাশ্রম থেকে একটা প্রেয়ার ছিল আমাদের কাছে যে আবাসিক যারা আছেন সিনিয়র সিটিজেন তাদের ভ্যাকসিনেট করা। আর 48 ঘন্টা আগে একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট হয়েছিল যে কিছু লোকে ভ্যাকসিনেট এখনো করা হয়নি, সেই হিসাবে আমাদের ফার্স্ট ডোজ কোভিশিল্ড তাদেরকে দেওয়া হলো 40 জনকে। সবাই সিনিয়র সিটিজেন আছেন, প্রথম ডোজ আজকে তারা পেলেন, মোটামুটি আগামী 84 দিন বাদে তারা সেকেন্ড ডোজ পাবে। গত কয়েকদিন আগে সামাজিক মাধ্যমে বৃদ্ধাশ্রমের আবাসিকদের ভ্যাকসিন দেওয়ার জন্য আবেদন জানান এক সমাজসেবিকা। এরপরই হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয় বৃদ্ধাশ্রমের আবাসিকদের করোনা ভ্যাকসিন দেওয়ার। সেই মতো মঙ্গলবার ভ্যাকসিন কর্মসূচির আয়োজন করা হয়। এই দিন বৃদ্ধাশ্রমের 40 জন আবাসিককে করোনা ভ্যাকসিন দেওয়া হয়। আমাদের 65 জনের মতো বৃদ্ধ বৃদ্ধা আছে, তাদের ব্যারাকপুর মহকুমা বিএন বোস হসপিটাল যেটা, সেখানে গিয়ে যতজন পেরেছে নিয়েছে। আর যারা যেতে পারেনি তাদের রাজ্য সরকারকে আমরা অনুরোধ করেছিলাম, রাজ্য সরকার এবং বিএন বোসের পক্ষ থেকে আমাদের এখানে এসে ভ্যাকসিনেট করা হচ্ছে। এখানে প্রায় 35 থেকে 40 জনকে এখানে দেওয়া হবে, এখনও দেওয়া চলছে। 35 থেকে 40 জন যারা যেতে পারে না তাদেরকে আমার সরকার এবং বিএন বোস হাসপাতালের সুপার, উনি নিজে উদ্যোগ নিয়ে ব্যাপারটা করেছেন এবং এখানে সেটা দেওয়া হচ্ছে।